উনি যদি নিজে লিখতো আমরা অনেক কিছু দেখলে ইয়া পাই যে উনি কখনো নামাজ কায়দা করেন নাই বা তাহাজ করতেন তো যে লোকটা ক্ষমতার জন্য এসব করতো সে কি দরকার ছিল এত কষ্ট করে রাজ জায়গা তাহাজ পড়া বা এই যে পাঁচ নামাজ পড়া যেহেতু ক্ষমতার জন্য করতো তিনি যখন প্রতিষ্ঠিত হয়ে গেল তখন এগুলো বাদ দিয়ে পারতো আপনি কি হিটলারের নাম শুনছেন জি জি হিটলার যে সারা জীবন কয়টার সময় ঘুম থেকে উঠবে কয়টার সময় খাবে

আচ্ছা দেওয়ান বাগি পীর সাহেব যে আশেখ রাসুল সে যে মানে নবীর নাম কইতে কইতে খাবি খাইতো এবং পরে টেরে যেত অজ্ঞান টজ্ঞান হয়ে যেত নবীর প্রেমে দেওয়ানা ছিল এবং সেখানে যে অসংখ্য মানুষ তার মাজারে যে নবীর নাম কইতে কইতে বেহুস বুহুস হয়ে যায় মানে গাছ উঠা যায় পানিতে পুষ্কুনিতে কুনিতে লাভ দেয় এগুলো দেখছেন ভাই টুকটাক শুনছি কখনো দেখি নাই শুনছি যে পীর যদি ভণ্ডই হয় তাহলে সেগুলো করতেছে কেন বুঝলাম না ভাই দেয়ানবাগি পীর যদি ভন্ড হয় ভন্ড আপনি তো বলতেছেন সে ভন্ড জি তাহলে সেই দেয়ানবাগি তো জানার কথা যে সে ভন্ড তাহলে সে এগুলো করতেছে কেন মানে এটা তো সে করতেছে না তার অনুসারীরা করতেছে না নাকি দেয়ানবাগি পীর সাহেব যে এই যে মানে পালতেছে অনুসারী পাল এখন অবশ্য মারা গেছে বেটা মানে মনে করে এখন বাইচে আছে তর্কের খাতিরে ধরে নেই বাইচে আছে হ্যাঁ এই বেটা তো জানে যে আপনি যেহেতু তারে ভন্ড বলতেছেন এই বেটা তো জানে যে সে ভন্ড তাহলে সেই বেটা এই সমস্ত কাজ কারবার করতেছে কেন হাজার হাজার মানুষে বলদ বানাইতেছে এবং সে যখন পীরগিরি করতেছে তখন তো তার কাছে নাকি আল্লাহর সাথে নাকি কথা হয় এগুলা সে কেন বলতেছে কারণটা কি না ভাই এটা তো অ্যানসারটা দিতে পারলাম না যদি আপনার জানা থাকে এই বিষয়ে কিছু তাহলে একটু বললে ক্লিয়ার হইতাম কারণ হচ্ছে যে সে এই রকমের একটা জীবনযাপন করতেছে কারণ হচ্ছে সে দেখতে পেয়েছে এটা একটা লাভজনক ব্যাপার এখানে অনেক মানে তার फायदा হচ্ছে এইটুকু কইরা যদি তার এই মানে তার সে যেগুলা চায় সেগুলা যদি ফুলফিল হয় তাহলে সেগুলা করবে না কেন সে ওই যে বসে থাকে আল্লাহ নবীর নামে জিকির করে সে যে নবীর নামে জিকির করে আল্লাহর নামে জিকির করে সে তো জানে যে সে বন্ড না তার তো জানার কথা সে যে বন্ড এটা তো তার জানার কথা না اكيد তার তো আল্লাহর সাথে আসলে কথা হয় না তাই না তার জানার কথা নাকি তারপরে সে মানুষটা এগুলো ভুল বুঝাইতেছে কেন যে আল্লাহর সাথে তার কথা হয় কারণ হচ্ছে কারণ হচ্ছে সে এখান থেকে এটা তার জন্য একটা বিরাট লাভজনক ব্যবসা এই কারণে সেই চাপা চাপাগুলো মারতেছে পৃথিবীতে অনেক পীর ফকির আছে অনেক খুজুর আছে অনেক মানে পুরোহিত আছে অনেক ধর্মযাজক আছে যারা এই সমস্ত করছে তাদের জীবন যদি আপনি দেখেন দেখবেন তার একবারে মানে হচ্ছে গিয়ে ধর্ম পালন বিষয় তার একদম কঠিনভাবে ধর্ম পালন করছে

মোহাম্মদ এ এগুলো করতো মোহাম্মদ হয়তো ছোটবেলা থেকে এইভাবে বিল্ড হয়েছে আমার আমি আমিও অনেক এমনকি নাস্তিক কেউ চিনি যারা হচ্ছে এখনো নামাজ পড়ে হ্যাঁ যারা হচ্ছে নিয়মিত নামাজ পড়ে কারণ তাদের ছোটবেলা থেকে তারা এইভাবে বড় হচ্ছে তারা বলতেছে যে আমি তো ছোট কাল থেকে আমার মা শিখাই দিচ্ছে নামাজ পড়তে আমি নামাজ পড়ি কিন্তু আমি তো নাস্তিক আমি তো ধর্মে বিশ্বাস করি না একটা একটা ছিল ছিল নবী এটা প্রতিদিন বলে কিন্তু সে সেবাটা আবার নামাজে পড়ে নামাজ পড়তে যায় কারণ তার এটা অভ্যাস ছোটকালে তার মা তাকে শিখাই দিচ্ছে সে এখনো সেটা পালন করতেছে সে বলছে আমার মা আমার হাত ধরে বলছিল কখনো নামাজ ছাড়িস না আমি নামাজ ছাড়িস না নামাজ পড়ি এখনো কিন্তু আমি জানি ইসলাম ধর্ম মিথ্যা নবী লুচ্চা আল্লাহ ফাল্লা এগুলো কিছু নাই এটা সে আমার বলতেছে আমার সাথে পরিচয় আছে এরকম নাস্তিকের আপনি কি এরকম নাস্তিক পাইছেন কখনো না ভাই আমি দেখি নাই তবে মানে আপনাদের এই লাইভে মাঝে মধ্যে মানে এই সব ব্যাপারে টুকটাক শুনি আর আচ্ছা তার মানে হচ্ছে এই যে এই জিনিসগুলো যে কখন নামাজ পড়বে কিভাবে নামাজ পড়বে এগুলো হচ্ছে মানুষের অভ্যাসগত বিষয় কিছু মানুষের এরকম অভ্যাস থাকে চারিত্রিক বৈশিষ্ট্য থাকে অনেকের ঘুম হয় না রাতের বেলা ঘুম হয় না কারণে তারা ওই ধ্যান করে অনেকে নামাজ পড়ে অনেকে এই কাজ করে সেই কাজ করে এগুলো হচ্ছে এক পার্সন টু পার্সন ভেরি করে এই জিনিসগুলো আমরা হলপ করে বলতে পারি না যে মোহাম্মদ কেন করতেছিল কেন করছে সেটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি না কিন্তু আমরা দেখেছি অনেক মানুষ এই কাজ করে এবং তারা যে বন্ড সেটাও আমরা প্রমাণ পাই এবং দেখা যায় যে তারা ওই কাজগুলো খুব ভাবে করে যেমন হিটলার তার সারা জীবন খুব কঠোর নিয়ম কারণের ভিতরে থাকছে কিন্তু তার এগুলো দরকার ছিল না এগুলা না করলে সে আরাম এসে থাকতে পারত কিন্তু তারপরে সে জীবনের শেষ দিন পর্যন্ত কঠিন রুটিন পালন করে সে মরছে জি ভাই আপনার প্রশ্নের অ্যান্সারটা আমার খুব ভালো লাগছে আমি আসলে যুক্ত হয়েছিলাম আজকে জানার জন্য তো আমার আরো কিছু কোশ্চেন আছে আপনার কাছে যদি বলেন আস্তে আস্তে আমি কোয়েশ্চেন গুলো করি আচ্ছা আর একটা প্রশ্ন করেন ভাই বেশি প্রশ্ন তো একটা হলো ভাই যে টুকটাক প্রত্যেকটা ধর্মই বলে যে পরকাল বলতে কিছু একটা আছে সত্যি কি মানে আসলে আপনারা এই যে কিছুক্ষণ আগে এটা নিয়ে আলোচনা করতেছিলেন যে দুশো বছর পর আবিষ্কার হবে বা কি হবে না বাট এরকম কি কোনো মানে সম্ভাবনা কি আছে যে আসলে কি পরকাল বলতে কিছু আছে বা এই যে ধরেন আমি আজকে জীবিত হঠাৎ আমি রোড অ্যাক্সিডেন্টে মারা গেলাম আমি আমার কি এখানেই শেষ মানে আচমকে আমি শেষ হয়ে গেলাম ভ্যানিস হয়ে গেলাম নাকি তারপরও আমার কিছু একটা আছে এরকম কি ভাই যদি কিছু একটু ক্লিয়ার করতেন ভাই মৃত্যু মানেই হচ্ছে জীবনের অবসান যদি আপনি আবার বাইচা থাকেন তাহলে তো আপনার মৃত্যু হয় নাই মৃত্যু শব্দটার অর্থই হচ্ছে আপনার জীবনটা অবসান ঘটছে শেষ ফিনিশ আপনি এখানে আপনার দি এন্ড সিনেমার শেষে লেখা থাকে না দি এন্ড শেষ হয়ে গেছে এটার পরে আর আর কিছু যদি আপনি দাবি করেন যে কিছু আছে

আপনি কি এইটা ভাবে বসে থাকবেন যে এক কালে বিজ্ঞান তো আবিষ্কার করতেও পারে শুধুমাত্র এবং শুধুমাত্র তার কেউ কেউ কোনোভাবে মানে এটা কোনো রেশনাল চিন্তা না যে একজন দাবি করছে এবং দাবি করছে কোনো ধরনের প্রমাণ দেয় নাই আমি বৈশে বসে চিন্তা করতেছি বৈশে বসে অপেক্ষা করতেছি বিজ্ঞান তো এক সময় না এক সময় তার যে দাবিটা করছে যে ওকে সে নিজে প্রমাণ দেয় নাই সেটা তো সত্য আবার বলতে পারে সেটা তো সত্য আবিষ্কার করতে পারে এই ধরনের চিন্তাটা হচ্ছে একটা ইরেশনাল চিন্তা আমার কথার এজিস্টটা হচ্ছে এটা যে যে কেউ দাবি করবে প্রমাণটা তার দিতে হবে এই ধরনের আপনি পরকালে ইয়েটা করতেছেন কি জন্য কেননা আপনার একটা হোপ আছে পরকালে যদি কিছু থাকে আপনি আপনার পরিবারে দেখতে পারবেন বা আপনার পরিবারের সাথে আপনি মিট করতে পারবেন আপনি মরাই মরাই শেষ এই জিনিসটা আপনি এক্সসেপ্ট করতে পারতেছেন না এই ধরনের ভয় এবং কিছু আসার জন্য আপনি মনে করতেছেন যে পরকাল বলে যদি কিছু থাকে বিজ্ঞান যদি আবিষ্কার করে কিন্তু এটা কোনো র্যাশনাল চিন্তার প্যাটার্নি না প্যাটার্ন হচ্ছে যে দাবি করবে শুধুমাত্র তার কাছে আপনি প্রমাণটা যাবেন আপনি বললেন এক আমি একটু ব্রেক নেই ফরাজ ভাই এখন তো আছেন আপনি তাই না জি আছে ভাই এখন আছে আচ্ছা আমি একটু সেলিম খান ভাইকে যুক্ত করে দিয়ে যাই তাহলে সেলিম খান ভাই আপনি একটু কথা বলেন তো হ্যালো হ্যালো আসিফ ভাই শুনতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি সেলিম খান ভাই আপনি থাকেন বাসবের ভাইও কিছু বলবেন বোধহয় আমি একটু ঘুরে আসি হ্যাঁ আচ্ছা ঠিক আছে আসিফ ঠিক আছে পরাজ ভাই উনি যে বলছিলেন যে সব ধর্ম পরকাল স্বীকার করে ব্যাপারটা তেমন নয় পরকাল শুধুমাত্র আব্রাহামিক ধর্মই স্বীকার করে ভারতের সনাতন ধর্ম জৈন ধর্ম বৌদ্ধ ধর্ম আহ এ কেউ পরকাল স্বীকার করে না এদের এদের হচ্ছে আহ সনাতন ধর্মে হচ্ছে পুনর্জন্ম স্বীকার করে হঠাৎ মরে যাওয়ার পরে একটা অন্য জায়গায় জন্ম হয়ে যায় না এখানে তো আবার ওই যে স্বর্গের একটা বিষয় আছে তাহলে পরকাল যদি না থাকি স্বর্গ কিভাবে আসলো স্বর্গটা হচ্ছে মানুষের জন্য নয় মানুষের জন্য হচ্ছে পুনর্জন্ম এবং এই পুনর্জন্ম হতে হতে এক সময় সেই ঈশ্বরে মিলিত হয়ে যাবে বিলীন হয়ে যাবে ভাই নর্স মিথোলজিতে পরকাল আছে না বেলহেলা একটা পরকাল পরকালের মতোই তো একটা ডাইমেনশন যেখানে হচ্ছে ওরিয়রা যাবে মরার পরে এবং সেখানে তারা সারা বছর ধরে সারা জীবন ধরে যুদ্ধ করতে হ্যাঁ নর্স মিথোলজি আচ্ছা আচ্ছা আমি বলতে পারবো না ওটা তো আর বৌদ্ধ ধর্মে বৌদ্ধ ধর্মেও ঠিক জাতক মানে পরজন্মটা আছে জৈন ধর্ম এটা অস্বীকার করে ওই পরকাল অস্বীকার করে সুতরাং এটা আমি শুনলাম যে হিন্দু ধর্মে আসলেও মানে ইয়া নাই না এই জান্নাত জাহান্নাম বলে কিছু না বলে ওইরকম টাইপের কিছু নাই না নরক নাই এখানে হচ্ছে মানুষের যে কর্ম অনুযায়ী তার সংস্কার অনুযায়ী তার জীবন হয় অর্থাৎ আপনি এই জীবনে যা যা কর্ম করবেন ভালো খারাপ এইরকম ওই যে পরে গিয়ে একটা বিচার হবে তারপরে পাঁচায় লাতিনের নরকে গুজকে ফেলে দেবে এরকম ব্যাপার আপনার সেই অনুযায়ী আপনার একটা জীবন পাবে অর্থাৎ আপনি হয়তো পরের জন্মে গাধা হয়ে জন্মা এরকম বা গাছ হয়ে জন্মা এরকম এটাকে বলা হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে পুনর্জন্ম জন্মান্তর বাদ দেখবেন এর সবসময় সনাতন ধর্মে জন্মান্তর বাদ সনাতন ধর্মীরা ওই জন্মান্তরবাদের ভয়টা পায় আর হ্যাঁ ধর্মে হচ্ছে গিয়ে ওই দেহে মানে দোজকের ভয় বা নরকের ভয়টা পায় তো কিন্তু এরা হচ্ছে ওই ভয়টা পায় সুতরাং পৃথিবীর সব ধর্মই যে পরকাল পরকালে গিয়ে মদ খাবো এই করবো এই করব হ্যাঁ ওই সমস্ত সব ধর্মের নেই এখানেই যা হওয়ার হবে এবং তার কর্মফল অনুযায়ী হবে এইটা হচ্ছে গিয়ে সনাতন ধর্ম বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্মের মূল হ্যাঁ করা যেতে হ্যাঁ ওই

তো সাইন্স কি এটা নিয়ে কি কিছু আবিষ্কার করতে পারছে যে ঘুমানোর পরে যে আমরা যে অচেতন ভাবে পড়া থাকি বা মানে কি হয় আমাদের সাথে কেন আমরা দুনিয়া সম্পর্কে আমাদের কোনো ধারণা থাকে না পয়েন্ট ওয়ান ঘুমানোর সময় যে আমাদের দুনিয়া সম্পর্কে ধারণা থাকে না এটা ভুল আর ঘুম কি এ ব্যাপারে একটু আপনি গুগল সার্চ করলে পড়ালে মানে জানতে পারবেন মানে এটাকে সাইন্টিফিক্যালি অ্যানালাইসিস করার

এগুলার এগুলার সপক্ষে কোনো প্রমাণ নাই এগুলা সেফ একটা দাবি যে ঘুম ছোট মৃত্যু বা ঘুমানোর সময় মানুষের আত্মা অনুযোগ্যতা চলে যায় এগুলা একবারে একেবারে ভুলভাল কথা যেগুলো ভুলভাল কথা মানে প্রমাণহীন দাবি এগুলো সপক্ষে কোনো ধরনের কোনো প্রমাণ নেই ঘুম একটা ন্যাচারাল প্রসেস মানুষ ঘুমায় ঘুমানোর সময় তার মস্তিষ্কে কিছু কিছু অংশ অসচেতন থাকে কিছু অংশ সচেতন থাকে এবং আপনি যে শ্বাস প্রশ্বাস নেন আপনার শরীরের ভিতরকার কার্যক্রম ওটা মস্তিষ্ক চালাতে থাকে এবং আপনার আনকনশিয়াস মাইন্ড আপনাকে কিছু স্বপ্ন স্বপ্ন দেখায় এটার সাথে কোনো অতি কোনো কোনো দাবির কোনো ইয়ে নাই মানে অতি কোনো ঘটনা ঘটে এরকম কোনো প্রমাণ নাই ঘুম হচ্ছে স্বাভাবিক একটা প্রসেস ঘুমে ঘুম মানে অনেকে যেটা বলে যে ঘুম হচ্ছে ছোট মৃত্যু এটা হচ্ছে পুরোটাই গুজব আর কি ছড়ানো একটা গুজব ঠিক আছে তারপরে আপনি স্বপ্ন দেখা নিয়েও পড়তে পারেন এটা নিয়ে আপনার সবচেয়ে বেস্ট সাইড হবে হেলথ লাইন হেলথ লাইন ডট কম ওখানে গিয়ে আপনি এই যাবেন শুধু করেন বুঝে আর কোনো প্রশ্ন থাকলে করতে পারেন ভাই জি ভাই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার খুব ধন্যবাদ আপনারা কন্টিনিউ করুন ওকে তাহলে আমরা তাহলে নেক্সট করতে আপনাদের বিদায় জানাচ্ছি